বিজুর পাসপোর্ট হ্যাক করে প্রতারণা। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ও বার্ধক্য ভাতা সহ সরকারি প্রকল্পের সুযোগ করে দেওয়ার অভিযোগ। অশোক পুত্র শ্রীকান্ত দাসের বিরুদ্ধে অভিযোগ। হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস গ্রেপ্তার। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক অশোক দাস সহ তিন মূল অভিযুক্ত। শ্রীকান্ত দাস এখনো পর্যন্ত অধরা রয়েছে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অরুণ আভ রয়েছে। অরুণ আভ, এবার লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা বার্ধক্য ভাতা সহ একাধিক বিষয় নিয়ে হ্যাকিং এর মতো একটা অভিযোগ, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? যে শ্রীকান্ত দাস নামে এক ব্যক্তি, তিনি বেসরকারি সংস্থায় কাজ করতেন, ডাটা এন্ট্রির কাজ করতেন, সেই নিরীক্ষণে কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডারেরও কাজ কিছু করতেন বা টাকা আদান লেনদেন করাতেন। সেই নিরীক্ষণে তিনি খানাকুড়ের 2 নম্বর ব্লকের, যেটা বিজয়ের অভিযোগ, যে ওই ব্যক্তি তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ময়নার বেশ কিছু গ্রামের পুরুষদের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন, এমনকি নিজের বাবার অ্যাকাউন্টেও তিনি টাকা ঢুকিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু খানাপুরের বিডিও অভিযোগ দায়ের করেন খানাপুর থানায়। আর সেই মোতাবেক খানাপুর থানা এবং ময়না থানার সাথে যোগাযোগ করে কিন্তু ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করে, তবে যে মূল অভিযুক্ত সে কিন্তু এখনো ফেরার। তবে কেন এমন ধরনের কাজ কাণ্ড ঘটিয়েছেন বা কি কারণে ঘটেছেন তা কিন্তু তদন্ত সাপেক্ষ। অরুণাভ, আরো একটা বিষয় জানতে চাইবো, এই ঘটনার মূল অভিযুক্ত 3 জনকে তো ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে, তবে তাদের গ্রেপ্তারের পর কি তাদের থেকে এই বিষয়ে কোনো তথ্য জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তার 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে খানাপুর থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি কেন গ্রেপ্তার তার বিষয়ে, যে কিভাবে তারা টাকা তদরূপ করেছে বা পাসওয়ার্ড জালিয়াতি করেছে কিভাবে তা কিন্তু সম্পূর্ণ এখনো স্পষ্ট নয়। একেবারে একেবারে অরুণ আভ, এই বিষয়ে আমাদের নজর থাকবে, অনেক ধন্যবাদ তোমাকে। এই ঘটনার মূল 3 অভিযুক্ত তাদেরকে তো ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা বিষয়টার তদন্ত চলছে। তবে অভিযুক্তের বাবা, তার ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আমার ছেলের সঙ্গে ওইখানে আমাদের বিডিওর সঙ্গে এখান থেকে সবকিছু পার্টি রিটি করিয়া তখন তার সঙ্গে বসে ভিডিওর সঙ্গে সবকিছু কথাবার্তা হয়ে সবকিছু মোদীর টাকা আর আমাদের এই যে রাজ্য সরকারের টাকা যখন তুলতে যাই, এই এছাড়া আমি আর কিছু জানি না। এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া পাওয়া গেছে শুনুন। হয় পশ্চিমবঙ্গের, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দুর্নীতিটি হচ্ছে, যদি সাহস থাকে, যদি সততার প্রতিঘন, তাহলে আমি বলবো এর সঠিক তদন্ত হোক এবং সেন্ট্রাল কোনো এজেন্সিকে দিয়ে কোর্ট মনিটরিংয়ের মাধ্যমে এর তদন্ত করা উচিত বলে আমি মনে করি। যেখানে এই ঘটনার বিষয়ে বিজেপির বুথ সভাপতি জড়িয়ে থাকার জন্য, বুথ সভাপতির ছেলে জড়িয়ে থাকার জন্য, এটাকে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, চক্রান্ত করে ঘটানো হয়েছে। বিডিও সাহেবরা, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম বিডিও সাহেব এবং ম্যাডামরা, বিডিও ম্যাডামরা একেবারে ব্লকের কার্যকরী সভাপতিতে পরিণত হয়েছেন। সুতরাং বিজেপিকে মেলায়েন করার জন্য, বিজেপির প্রতি বদনাম করার জন্য এই ঘটনা ঘটানো।